এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসানের বৃহস্পতিবার সকালে সিএনজি করে ফেরার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় এই দুজনের বিষয়ে খবর জানাতে এ সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি পাগল হাসানের মৃত্যুতে ঘটিত বাস চালককে আটক করা হয়েছে কিনা বা সবশেষ কি খবর রয়েছে বিস্তারিত জানাবেন দেখুন আজকে সকাল সাতটার দিকে যে মন্দির যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি সোনাম তথা সারা বাংলাদেশেরই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং সেই সকাল সাতটায় তার আসলে তার যে তাকে যে বহনকারী যে সিএনজি ছিল সেই সিএনজি এবং একটি ছেলেট দিকে সিলেটের গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা যাওয়ার পথে বিপরীত দিক থেকে এসে তার সিএনজিটিকে সামনের দিক থেকে মারে এবং সেই সংঘর্ষে স্পটেই তারা দুইজন মৃত্যু মৃত্যুবরণ করেন এবং আমরা সাথে সাথে খবর পেয়েছি এবং এই ইতিমধ্যে এখন পর্যন্ত আসলে ড্রাইভারকে ধরা ধরা যায়নি বলে আমাদেরকে পুলিশ সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ড্রাইভারকে দ্রুতই গ্রেফতার করবেন আমরা যদি একটু কথা বলি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের সাথে সুনামগঞ্জের যে শিল্পীকে আমরা আজকে হারিয়েছি তার আসলে যে ক্ষতি আমাদের হয়েছে সে বিষয়ে আপনি একটু আজ সুনামগঞ্জবাসী সুনামগঞ্জের প্রতিটি মানুষ সুখে তব্ধ আমরা একজন শিল্পীকে হারিয়েছি সুনামগঞ্জের মানুষের যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো আসলে ভয়ানক আমরা তো সবাই স্বজন হারানোর বেদনায় ভুগছি আমরা হাসন রাজা রাধারোমন সার একজন দূর একজন সুযোগ্যত্তসুরী হিসেবে আমরা পাগল হাসানকে পেয়েছিলাম যা যার সে শিক্ষা দীক্ষায় তথাকথিত শিক্ষা দীক্ষায় সে হয়তো ততটা ছিল না কিন্তু তার জ্ঞান এবং তার আল্লাহ প্রদত্ত জ্ঞান সে একই জায়গায় বসে অসাধারণ গান লিখেছে শুরু করেছে এবং অনেক জনপ্রিয় গান বাংলাদেশে লিখেছে সে সুনামগঞ্জের মানুষের সুনামগঞ্জের সংস্কৃতি মানে প্রতিটি মানুষের সে গর্ব ছিল আজকে আমরা তাকে হারিয়ে আমরা সুনামগঞ্জের সংস্কৃতি সেবিরা পুরো সুনামগঞ্জ তথা বাংলাদেশের সংস্কৃতি সেবিরা আজকে আপনজন হারানোর একজন গুণী মানুষ হারানোর বেদনায় আমরা আমরা বিমূর্ত আছি আপনি শুনছিলেন আসলে সোনাম শিল্প সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে তিনি একাধারে সঙ্গীত শিল্পী সুরকার এবং অসংখ্য গানের গীতি গাছিলেন তিনি প্রায় এক হাজার গান লিখে গিয়েছেন এবং তিনি সুনামগঞ্জের মঞ্চ আসলে তাকে ছাড়া চিন্তা করা মুশকিল তাই সুনামগঞ্জের মানুষ শোকে কাতর আজকে তো এই ছিল আমার কাছে সোনামজ থেকে সর্বশেষ তত্ত্ব নেন্সি